হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো এবং বাড়িতে সবাই ঠিকঠাক পড়াশোনা করছো আজকে আমরা চলে এসেছি আর একটা লেসন লেসেন ফোরের একটা গল্প নিয়ে গল্পটির নাম দি গ্রেট স্কেপ সুগত বোস তিনি লিখেছেন এই গল্পটা খুবই একটা তথ্যপূর্ণ একটা গল্প এখানে অনেক আমরা তথ্য পাবো এবং বলা বাহুল্য বলেই রাখি যে নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে অনেক অজানা তথ্য এই গল্পে তুলে ধরেছেন সুগত বোস আমরা জানবো প্রথমেই তার বায়োগ্রাফিতে যে সুগত বোস ইজ এ হিস্টোরিয়ান অথর অ্যান্ড দি গার্ডিনার প্রফেসার অফ ওশেনিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স অ্যাট হাভার্ড ইউনিভার্সিটি তোমরা প্রত্যেকেই এই জায়গাগুলো একটু ভালো করে পড়বে যে তিনি একজন ঐতিহাস ইতিহাস ঐতিহাসিক ছিলেন ইতিহাসবিদ এবং একজন লেখকও ছিলেন এবং একজন প্রফেসর গার্ডেনার প্রফেসর ছিলেন ওশেনিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্সের উপরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় নাম করা বিশ্ববিদ্যালয় বন টু দি এমিনেন্ট ফ্রিডম ফাইটার ডক্টর শিশির কুমার বোস অ্যান্ড মিসেস কৃষ্ণা বোস এদের এই পরিবারে একটা বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর পরিবারের জন্মগ্রহণ করেছিলেন শিশির কুমার বোস এবং মিসেস কৃষ্ণা বোসের পরিবারে এবং তিনি ছিলেন হি ইজ দি গ্র্যান্ড নিফিউ অফ নেতাজি সুভাষচন্দ্র বোস এই জন্যেই গল্পটা আরও বেশি আমাদের কাছে একটা আকর্ষণীয় তিনি নেতাজির গ্র্যান্ড নিফিউ ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের গ্র্যান্ড নিফিউ ছিলেন অ্যান্ড দি গ্র্যান্ড সন অফ শরৎচন্দ্র বোস এবং শরৎচন্দ্র বোসের নাতি ছিলেন ইন টু থাউজেন্ড ইলেভেন বোস পাবলিশড হিজ ম্যাজিস্টিস অপোন্যান্ট এই সুগত বোস তিনি দু হাজার এগারো সালে তার একটা বই পাবলিশ করেছিলেন প্রকাশ করেছিলেন পাবলিশ করা মানে প্রকাশ করেছিলেন হিজ ম্যাজিস্টিজ অপোন্যান্ট বলে এই বইটা দি প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্ট ফ্রম দিস বুক বর্তমানে যে বই যে আমরা টেক্সটটা পড়বো এখন আমাদের সিলেবাস যেটা দেওয়া আছে এই নিচের দিকে এইটা কিন্তু আমরা ওই যে বইটা তিনি পাবলিশ করেছিলেন তারই একটা অংশ বা সেখান থেকে নেওয়া হয়েছে কিছুটা তো ঠিক আছে তো আমরা একটাই এই একটা বিশাল মানে একটা হিস্টোরিক্যাল ইভেন্ট নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে আমরা পড়তে যাচ্ছি তোমরা খেয়াল রাখো তো আমরা প্রথমে একটু টাইটেলটাতে একবার একটা আন্ডারলাইন করি টাইটেলটার নাম কি দি গ্রেট স্কেপ স্কেপ শব্দের মানে হচ্ছে পালানো বা পলায়ন করা আর গ্রেট মানে বিশাল একটা বড় ধরনের পলায়ন তো আমরা দেখব গল্পের মধ্যে কেন এই গল্পটাকে এরকম একটা টাইটেল দেয়া হয়েছে গল্পটা দেখি চলো আমরা তোমরা ইতিহাসে নিশ্চয়ই পড়ে থাকবে নেতাজি সুভাষচন্দ্র বোস একটা সময় গৃহবন্দী ছিল সেই গৃহবন্দি অবস্থায় সে সেই গৃহবন্দী অবস্থা থেকে সে ভারতবর্ষ থেকে পালানোর যে পরিকল্পনা করেছিল সেইটা নিয়েই কিন্তু এই গল্পটা হয়েছে তো আমরা কিন্তু সেইটা কিন্তু আমরা দেখবো যে এই গল্পে কোথায় সেটা আছে ঠিক আছে চলো আমরা গল্পে চলে আসি প্রথমেই বলছে নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বোস বন টোয়েন্টি জানুয়ারি এইটিন আঠারোশো সাতানব্বই সালে তেইশে জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন এটা খুব তথ্যপূর্ণ তোমাদের সবাই মনে রাখবে তিনি কে ছিলেন ওয়াজ ওয়ান অফ দি মোস্ট ফেমাস ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার ভারতবর্ষের একজন বিখ্যাত জাতীয়তাবাদী নেতা ছিলেন তিনি হু ফট ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল ব্রিটিশ শাসন ব্যবস্থার বিরুদ্ধে ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্যে ইন্ডিপেন্ডেন্স দেওয়ার জন্যে তিনি যুদ্ধ করেছিলেন ফট আমরা নিশ্চয়ই নেতাজির সেই ইতিহাস আমরা জানি শুনেছি তোমরা শুনেছ টু দিস পারপাস দেখো বলছে টু দিস পারপাস এই উদ্দেশ্যে হি ফাউন্ডেড দি ন্যাশনাল আর্মি দি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যাকে সংক্ষেপে আইএনএ বলা হয় ব্রিটিশ শাসন ব্যবস্থার বিরুদ্ধে ভারতকে স্বাধীন করতে তিনি একটা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বলে একটা সংগঠন তিনি করেছিলেন উইচ ইনক্লুডেড এ ওমেন্স রেজিমেন্ট টু যার মধ্যে মহিলাদের রেজিমেন্টও ছিল মানে মহিলারাও সেখানে অংশগ্রহণ করেছিল মানে তিনি একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন বুঝতে পেরেছ তো ঠিক আছে চলো এখন আমরা দেখি ইন নাইনটিন ফর্টি ওয়ান উনিশশো একচল্লিশ সালে দি ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিটিশ গভর্নমেন্ট পুট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট সুভাষকে কি করেছিল আন্ডার হাউস অ্যারেস্ট করেছিল দেখো শব্দটা আন্ডার হাউস অ্যারেস্ট মানে গৃহবন্দি যাকে বাংলায় বলা হয় ঘরে বন্দি করে রেখেছিল দ্যাট ইজ কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস গৃহবন্দি করে রেখেছিল এই যে করে বলে দিয়েছে মানে তাকে নজরে রেখেছিল। যাতে সে কোথাও চলে যেতে না পারে কারণ সুভাষ তখন ভারতের স্বাধীনতার জন্যে সারা দেশ নয় সারা বিশ্ব জুড়ে একটা আলোড়ন সৃষ্টি করেছে তাই ব্রিটিশদের চোখের ঘুম কেড়ে নিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোস তাই তাকে সেই সময় একটা গৃহবন্দী অবস্থায় তাকে রাখা হয়েছিল তৎকালীন শাসন ব্যবস্থায় দি ফলোয়িং ন্যারেটিভ ডেসক্রাইবস দি এক্সাইটিং অ্যান্ড কারেজিয়াস স্কেপ এইটাই হচ্ছে গল্পের আসল আর রহস্য এই গল্পটার মধ্যে যে মেন ব্যাপারটা কি এই এই গল্পটা ন্যারেটিভ এই নীচের ন্যারেটিভটা ডিসক্রাইব করছে দি এক্সাইটিং কারেজিয়াস স্কেপ একটা উত্তেজক এবং একটা সাহসী একটা পলায়ন অফ সুভাষ বোস ফ্রম দি ক্লাচেস অফ দি ব্রিটিশ ব্রিটিশদের হাত থেকে ব্রিটিশদের কাছ থেকে সে পালিয়ে যাবে টু কন্টিনিউ হিজ স্ট্রাগেল ফর ইন্ডিয়াস ফ্রিডম মানে ভারতবর্ষের স্বাধীনতার জন্য ব্রিটিশের কাছ থেকে সে পালিয়ে গিয়ে ব্রিটিশের চোখ থেকে সে পালিয়ে গিয়ে সে ভারতকে যাতে স্বাধীনতা এনে দিতে পারে তার জন্য সংগ্রাম যাতে সে করতে পারে তার ব্যবস্থা সে করবে এখান থেকে পালিয়ে গিয়ে কারণ ব্রিটিশরা নজরে রাখছে এখানে তার সেই সমস্ত পরিকল্পনাগুলো হয়তো ব্রিটিশদের কাছে পৌঁছে যাচ্ছে ব্রিটিশরা তার কাজের ব্যাঘাত ঘটাচ্ছে তাই এদের কাছ থেকে পালিয়ে গিয়ে ভারতকে স্বাধীন করার একটা পরিকল্পনা মানে যাতে তার কাজে ব্যাঘাত না ঘটে সেই জন্য তিনি সেই সিদ্ধান্ত নিয়েছেন সেই জন্যই গল্পের নাম হয়েছে দি গ্রেট স্কেপ ঠিক আছে আমরা টেক্সটে চলে আসি টেক্সটে প্রথমে আমরা দেখবো বলছে দেখো লুকিং পেল অ্যান্ড থিন ভালো করে শব্দগুলো দেখতে হবে আমাদের পেল শব্দটা আর থিন পেল মানে বিবর্ণ ফ্যাকাশে বা সেরকম মানে জৌলুস নেই রকম এবং থিন থিন মানে কি একটু রোগা পাতলা বা একটু অসুস্থ অসুস্থ মনে হচ্ছে উইথ এ বুশি হাফ গ্রোন বিয়ার্ড এবং মুখে রয়েছে গ্রোন অল্প করে মানে মানে হাফগ্রন ফুল্লি গ্রোন নয় অর্ধেকটা উঠেছে বিয়ার্ড দাড়ি মানে খোঁচা খোঁচা দাড়ি এবং সেটা বুশি খুব ঘন এই রকম দেখতে লাগছে কাকে সুবাস সুভাষকে তাহলে সুভাষের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের বর্ণনা এখানে দেওয়া হয়েছে তার শারীরিক গঠনটা কেমন এবং সেই মুহূর্তে তাকে কেমন দেখাচ্ছিল তার অ্যাপিয়ারেন্সটা কেমন সে তাকে পেল লাগছিল একটু বিবর্ণ ফ্যাকাশে মানুষ যখন চিন্তাই থাকে নানান রকম দুশ্চিন্তা মাথার মধ্যে থাকে তাকে যেমন পেল লাগে এবং থিন একটু অসুস্থ অসুস্থ মনে হচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলোস সে তার বালিশটা পিছনে দিয়ে হেলান দিয়ে বসে আছে যেমন আমরা বালিশ পিছনে হেলান দিয়ে বসে থাকি হোয়েন ঠিক সেই সময়ই শিশির তার ভাইপো শিশিরকে হিজ নিফিউ এন্টার সুভাষ বেডরুম সুভাষ বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন ওই ডিসেম্বরের বিকেলবেলায় সুভাষের বেডরুমে শিশির প্রবেশ করেছে যে শিশিরটাকে সুভাষচন্দ্র বসের নিফিউ তো একটা আমরা ইন্টারেস্টিং গল্প পড়তে চলেছি সুভাষচন্দ্র বসুর ব্যক্তিগত জীবনের বিভিন্ন ফ্যামিলি রিলেশানগুলোর নামও আমাদের সামনে চলে আসছে এগুলো আমরা খুব তথ্যপূর্ণ আমরা জানছি আমাদের ভালো লাগছে চলো ঠিক আছে পরের লাইন দেখি এবং সময়টা কখন ডিসেম্বর মাসের একটা বিকালবেলা এসব মনে রাখবে এইসব তথ্যগুলো খুবই ইম্পর্ট্যান্ট তারপরে কি বলছে দেখো বলছে সুভাষ মেড হিম সিট সুভাষ মেড হিম সিট মেড হিম সিট টু হিজ রাইট অন দি বেড বিছানার ডান দিকে তাকে বসিয়েছে কাকে শিশিরকে এবং লুকিং ইন্টারেস্টিংলি এবং দেখো সব থেকে মজার ব্যাপার লুকিং ইন্টারেস্টিংলি অ্যাট শিশির শিশিরের দিকে খুব আগ্রহ নিয়ে তাকিয়ে হি সেট তিনি বললেন ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি তুমি কি আমার জন্যে কিছু কাজ করে দিতে পারবে সুভাষ বোস শিশ তার ভাইপো শিশিরকে বলল তুমি কি আমার জন্য কিছু কাজ করতে পারবে শিশির তখন কি করলো শিশির নডেড এই নডেড শব্দের মানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শিশির নডেড মানে সে মাথা নাড়িয়ে সম্মতি জানালো হ্যাঁ আমি পারবো মানে এগ্রিড নডেড মানে এগ্রিড ঠিক আছে তো কাকা বলেছে একটা কিছু কাজ করে দিতে হবে ভাইপো না বলে কি করে তো সেইটাই আমরা একটা ফর্মালিটিস দেখতে পেলাম এখানে তো ঠিক আছে আমরা পরের পৃষ্ঠায় চলে যাবে চলো দেখি এবং পৃষ্ঠাতেই আমরা দেখতে পাচ্ছি দি টাস্ক অ্যাজ ইট টার্ন আউট ওয়াজ টু হেল্প কাজটা কী ছিল টাস্কটা কী ছিল যে কাজটা সুভাষ একটু আগেই বলল শিশিরকে করবার জন্যে ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষ এস্কেপ ফ্রম ইন্ডিয়া যে যে কাজটা ভারতবর্ষ থেকে যে সুভাষচন্দ্র পালাতে চাই তার যে পরিকল্পনা প্ল্যান সেই প্ল্যানে সহযোগিতা করা এবং সেই কাজটা যাতে সম্পন্ন হয় ক্যারি আউট করা সবার যাতে ইন্ডিয়া থেকে পালাতে পারে সেই ব্যবস্থা করার দায়িত্ব শিশিরকে তিনি দিতে চান তারপরে কি দেখলাম চলো দেখি বলছে শিশির উড হ্যাভ টু ড্রাইভ কাজটা কি শিশির উড হ্যাভ টু ড্রাইভ প্রত্যেকটা তথ্য কিন্তু আমাদের প্রশ্ন উত্তরের জন্যে আমাদের দরকার টেক্সটে বা অ্যাক্টিভিটিতে যে প্রশ্নগুলো থাকে সেই জন্য আমাদের এই লাইনগুলো আন্ডারলাইন করা দরকার এখানে উত্তর লুকিয়ে থাকে এখান থেকে আমরা উত্তর পেয়ে যাবো সব তোমরা পেয়ে যাবে তাই শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল শিশির তার আঙ্কেলকে গাড়িতে করে নিয়ে যেতে হবে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে কোথায় ইন দি ডেড অফ দি নাইট ইন দি ডেড অফ দি নাইট মানে গভীর রাত্রে সবাই যখন ঘুমাবে তার কাকাকে নিয়ে গাড়িতে করে কোথায় যেতে হবে টু এ রেলওয়ে স্টেশন একটা রেলওয়ে স্টেশনে পৌঁছে দিতে হবে ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা যে রেলওয়ে স্টেশনটা কোথায় কলকাতা থেকে অনেক দূরে তাহলে এই পরিকল্পনাটা সুভাষ এইভাবে পালাতে চাই সেই পালানোর পরিকল্পনাতে তাকে একটু সহযোগিতা করতে হবে সেই দায়িত্বই তিনি শিশিরকে দিতে চান তো কথা হলো ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স পরের বেড়াতে এসো বলছে তার কাকার রেসিডেন্স থেকে বাসস্থান থেকে অ্যাট এলগিন রোড এলগিন রোডে শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস শিশির হেঁটে ফিরে এসেছে ওই রাত্রে তার নিজের বাড়িতে কোথায় সেই নিজের বাড়ি এক উডবান পার্ক ইন এ স্টেট অফ ওয়ান্ডার তাহলে উডবান পার্ক এক উডবান পার্কে হচ্ছে শিশিরের নিজের বাড়ি আর সুভাষচন্দ্র বোসের বাড়ি কোথায় এলগিন রোড এই তথ্যগুলো কিন্তু মাথায় রাখবে এবং শিশির যখন পায়ে কিসে এসেছিল ওয়াকড ব্যাক পায়ে হেঁটে এসেছে হ্যাঁ এবং যখন শিশির বাড়িতে এসেছে তখন দেখো তুমি দেখতে পাবে এই শব্দগুলো কতটা ইম্পর্ট্যান্ট শিশিরের মাথায় কি আছে ওয়ান্ডার ইন এ স্টেট অফ ওয়ান্ডার মানে একটা বিস্ময় রয়েছে তার মাথায় কিভাবে এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ সে সম্পন্ন করবে সেই হাঁটতে হাঁটতে এসেছে এবং সেই চিন্তা মাথায় তার আছে অ্যান্ড সাবডিউড একটা একটা চাপা উত্তেজনা তার মধ্যে রয়েছে যে কাকাকে মুক্ত করতে হবে ওই পুলিশের নজর থেকে আড়াল করে তাকে ভারতবর্ষ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করতে হবে যাতে আমাদের দেশের স্বাধীনতা আসে তিনি যত তার মতো করে পরিকল্পনা করে কাজ করতে পারে একটা খুব চিন্তার বিষয় তো তাকে সেই রকম লাগছিল চলে আসি পরের পাড়াতে দেখো বলছে দি পুলিশ তোমার প্রত্যেকের টেক্সটের সাথে মেলাবে বলছে দি পুলিশ দি পুলিশ ওয়াই আর কিপিং ওয়াচ অন সুভাষ হাউস সুভাষের বাড়ির উপরে পুলিশ সব সময় নজর রেখেছে কারণ তিনি তো গৃহবন্দী আছেন পুলিশের নজরে আছেন বলছে দো ইট ওয়াজ নর্মাল ফর এ নিফিউ টু ভিজিট অ্যান এইলিং আঙ্কেল একটা নিফিউ তার কাকাকে তো ভিজিট করতে আসতেই পারে কোনো যে কাকা অসুস্থ যে কাকা অসুস্থ মানে সুভাষচন্দ্র বোস অসুস্থ সেই অজুহাতে কাকার সঙ্গে দেখা করতে শিশির আসতে পারে এটা একটা নর্মাল কিন্তু সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং মিটিং হিজ নিফিউ সুভাষ তার ভাইপোর সঙ্গে দেখা করবার একটা অ্যাডিশনাল একটা অতিরিক্ত একটা এক্সকিউজ আছে যে এই সমস্ত পরিকল্পনাগুলো সুভাষ তাকে সহযোগিতা করে বা শিশির শিশির সুভাষের সঙ্গে থাকে এবং সুভাষচন্দ্র বোসের একটা অ্যাডিশনাল এক্সকিউজ আছে তাকে থাকার জন্য কি শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দি রেডিও শিশির সবসময় নাকি রেডিও চালাতে খুব এক্সপার্ট গুড অপারেটিং রেডিও যে বেতার তরঙ্গ এবং এই ক্ষেত্রে হি হেল্প সুবাস লিসেন টু ফরেন ব্রডকাস্ট ব্রডকাস্ট মানে ব্রডকাস্ট মানে কি এই যে ব্রডকাস্ট মানে শব্দ রেডিও মেসেজেস যে সমস্ত দূরাভাষের মাধ্যমে দেশ বিদেশে কোথায় কি ঘটছে না ঘটছে সেই সমস্ত তথ্যগুলো ওই বেতার তরঙ্গের মধ্য দিয়ে সম্প্রচার হতো আর সেইগুলো সুভাষ শুনত এবং সেইভাবেই সে পরিকল্পনা সাজিয়ে ভারতকে স্বাধীন করার জন্য এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটত তাহলে এরকম একটা স্বাধীনতা সংগ্রামীকে ঘরে বন্দী হয়ে থাকলে তো চলবে না তাকে তো পালাতেই হবে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় গিয়ে সহযোগিতা নিয়ে ভারতকে যাতে মুক্ত করা যায় সেই চেষ্টাটা সুভাষ জারি রাখবে তাই তাকে পালাতে হবে সেই জন্যই শিশিরকে আমন্ত্রণ শিশিরের সহযোগিতা চেয়েছেন যাত্রার কাছ থেকে তো সহযোগিতা পাওয়া যাবে না খুব গোপন একটা প্রাইভেসি ব্যাপার চলো তারপরে দেখছি কি সুভাষ অ্যান্ড শিশির এই যে সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ স্কেপ তারা দুজনে মিলে নানান রকমের পালানোর পথ কিভাবে তারা পালান পালাতে পারে চুপি সারে কেউ যাতে বুঝতে না পারে সেই রকম নানান রকমের আলোচনা করেছে ফাইনালি অবশেষে ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট তারা সিদ্ধান্ত নিল যে তারা গাড়ি চালিয়ে যাবে ইন দি মোস্ট ন্যাচারাল ফ্যাশান একদম স্বাভাবিকভাবেই তারা গাড়ি চালিয়েই যাবে যাতে কোনো আর্টিফিশিয়ালিটি থাকবে না যাতে লোকে কিচ্ছুই বুঝতে পারবে না স্বাভাবিক মুডেই যাবে থ্রু দি মেন গেট এবং মেন গেট দিয়ে যাবে যাতে কেউ কোনো সন্দেহ টে বা সন্দেহ আঁচ না পায় শিশির ওন্ড এ জার্মান কার শিশিরের নাকি একটা জার্মান কার আছে যে যেটা জার্মানি থেকে যার নাম হচ্ছে ওয়ান্ডারার নামে শিশির একটা জার্মান কার আছে দেখো ওয়ান্ডারের ডব্লু বড়ো হাতের আছে হুইচ হি অ্যান্ড সুভাষ চুজ ফর দেয়ার জার্নি যে গাড়িটা করেই তারা পালাবে এইরকম একটা সিদ্ধান্ত নিয়েছে তাদের এই যাত্রাপথের সঙ্গী হিসাবে সেই শিশিরের জার্মান কার ওয়ান্ডারার সেই গাড়িটাকে চুজ করেছে তো এই হলো প্রথম অংশটা আমরা এই কমপ্লিট করলাম তোমরা এখানে যে শব্দগুলো দেয়া আছে সেই শব্দগুলোর মিনিংগুলো বাড়িতে পড়বে এবং বানানগুলো লিখবে প্র্যাকটিস করবে লিনিং আমি দেখি দেখি দিয়ে একবার রিক্লাইনিং আছে লিনিং ব্যাক পিছনে হেলান দিয়ে বসা সাবডিউড মানে একটু চা চেপে রাখা হুস্ট এই লিং মানে অসুস্থ সিক, অ্যাডিশনাল মানে এক্সট্রা অপারেটিং মানে ফাংশনিং মানে কাজ করানো ব্রডকাস্ট মানে রেডিও মেসেজেস ফ্যাশান মানে পদ্ধতি তো ঠিক আছে আমরা এইগুলো পড়ে নিলাম তোমরা আমরা পরের অংশে পরের ভিডিওতে আমরা পরের অংশটা নিয়ে আলোচনা করব তোমরাও টেক্সটাইভাবে পড়বে এবং নিজেদের মতো করে উত্তরগুলো এই এই অ্যাক্টিভিটিতে যেগুলো আছে সেইগুলো নিজেদের মতো করে সাজিয়ে নেবে ওকে থ্যাংক ইউ